বলে মৌলি সাহেবরা বা আপনি যখন বলবেন তখন বলবেন যে আরে মন পরিষ্কার থাকলে সব ঠিক হয়ে যাবে। কি বলে? মন পরিষ্কার, সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বাধিক শ্রেষ্ঠ পরিষ্কার মনের অধিকারী ছিলেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মনে কোনো রকমের কোনো ইয়ে ছিল? এত পরিষ্কার, এত পরিষ্কার নির্মল মনের মানুষ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা লা আমুসু আইদিন নিসা, আমি কোনো মহিলার হাত স্পর্শ করি না। কেন? মনের মধ্যে এ ছিল নাকি, সন্দেহ ছিল নাকি, কে জানি কোনো কিছু হয়ে যেতে পারে কি না? সংযমশীলতা তার মতন পৃথিবীতে কেউ আসেনি, নিজের নাফসের উপরে কন্ট্রোল তার মতন কেউ আসেনি, কেউ আসবে না, এত কন্ট্রোল তিনি রাখতেন নিজের উপরে। তারপরে তিনি কি বলছেন? যে আমি কোনো মহিলার হাত স্পর্শ করি না, আমি কোনো মহিলার সাথে মুসাফা। এরা বলছে আমাদের পরিষ্কার মন, পরিষ্কার মন থাকলে কোনো অসুবিধা হয় না, অতএব ঘর ঢুকো আর যাও ঘর ঢুকে। আমাদের যেমন হয় আর কি, যৌথ পরিবারে চাচাতো বোন খালাতো ভাই অমুক তমুক আশা জোবা লাগাই আছে, আমাদের অবারই তো দাঁড় গো, কুত্তাও ঢুকে মানুষও ঢুকে, বুঝতে পারলে? যে কেউ ঢুকবে, সারা দিয়েও ঢুকবে না কিন্তু, বুঝতে পারলে? আপনার স্ত্রী বাড়িতে বসে আছে, কিছু কাটাকাটি করছে, কী অবস্থায় আছে এখন আপনার চাচাতো ভাই, কিন্তু হরাম করে ঢুকবে কিন্তু। আর যদি বলেন তা বলবে ইয়ারা আবার বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, মোতাওয়া হয়ে গেছে নাকি সব, বুঝতে পারলেন? এগুলো বাড়াবাড়ি নয়, এগুলো হেফাজত, এগুলো কি একাত হুজুর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে বলে, ইয়াকুম ওয়াদখুল আলান নিসা, ইয়াকুম ওয়াদখুল আলান নিসা, হঠাৎ করে মহিলাদের কাছে তোমরা প্রবেশ করবে না, খবরদার খবরদার সাবধান, হঠাৎ করে কোন মহিলার কাছে চলে যাবে না। তখন সাহাবীরা জিজ্ঞাসা, আনসার সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আর আইতা আল হাম, কি ব্যাপার, আপনার মতামত কি? হাম হাম আল হাম, হাম ওয়া মান কি? স্বামীর দেওর ভাসুর চাচাচো খালাতো ভাই সবের মধ্যে চলে আসে, এসবের ব্যাপারে আপনার মতামত কি? তখন আল্লাহ রসুল আল হাম ওয়াল মৌত, আরে এরা মৌত মানে মৌত সমতুল্য বিপজ্জনক, এরা এদের বিপদটা আরো বেশি। অতএব আপনার ছোট ভাই আমার স্ত্রীর দেওর নয়, দেওর মানে দ্বিতীয় বর নয়, আমার স্ত্রীর ছোট ভাই, আমার স্ত্রীর ওকে ছোট ভাই, আমার স্ত্রীরও ছোট ভাই, আর আমার ছোট ভাইয়ের আমার স্ত্রী কি বলে, ভাবি, ভাবি স্ত্রী নাকি? জি না, ভাবের নয়। এরা বলে ভাবি মানে ভাবের, চলবে মজাক ঠাট্টা। আরে বাবা, এদের যে কি মজাক ঠাট্টা হয়, আর দুনিয়াতে কত দেওর যে কত ভাবিকে নিয়ে পালিয়েছে, সে ঘটনার অভাব আছে গো। হ্যাঁ, কত কত দেওর কত ভাবিকে নিয়ে যে চলে গেছে আল্লাহ ভালো জানেন আর কি। এ বিচারা বিদেশে আসছে, তারপরে খবর পেলো যে আমার স্ত্রী পালিয়ে গেছে আমার ছোট ভাইয়ের সাথে, ভালো হয়েছে। অবারিত দেওর যখন তুমি রেখেছিলে, আল্লাহ নবী কি বললে, আল্লাহ হামওয়াল মৌত। আরে যারা পরের তারা তো চট করে আসবে না, ওদের তো একটা বাঁধ আছেই, বাঁধ কার নেই, আমার ভাইয়ের বাঁধ নেই, এরা বেশি বিপজ্জনক, কারণ এদের দ্বার খোলা, এরা ভাইয়ের ওসিলায় আসবে, আমি আমার ভাই, আমার ভাইয়ের বিবি, আমি তার দেবর, এটা আরো বিপজ্জনক। কে বলছেন? রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? আমাদের হেফাজতের জন্য, বিপদ হতে পারে, বিপদ এখন আমরা এগুলো মানছি না বলেই তো বিপদ হচ্ছে, তাই না? মানছি না বলেই তো বিপদ হচ্ছে, যে বিচারা একাধ মানুষ মাথা ঠুকে মরছে, বলে কেন, বলে 8 বছরের সব টাকা বিবির নামে করেছিলাম, 8 বছর জীবনের সমস্ত টাকা বিবির নামে ছিল, এখন আমার বিবি পালিয়ে গেছে, বিচারা এখন মাথা ঠুকে মরছে, বলে ও গেলে গেলে অসুবিধা নাই, টাকাগুলো সব গেছে তো, আরে কত বড় বেকুব, সব বলে বিবির নামে করেছিল, ভালোবাসা দেখাইতে গিয়ে, মানে আমি খুব ভালোবাসি তোমাকে, কিন্তু এটা জানে না যে না আকাশা চলো আঁকলি, এরা এরা আজকে একটি পেলে এক মন, আর একটা পেলে আর এক মন, ওদের মন চোট করে ফিরে যায়। অতএব ওই নাকের সাথে লাকলে কম বুদ্ধি যারা, তাদের নামে আনে আপনি কেন দেবেন? তাদের খরচা দেবেন, তাদের প্রয়োজন পূরণ করবেন, কিন্তু তাদের হাতে সব ছেড়ে দিবেন না, তা না হলে অঘটন ঘটবে, অ্যাক্সিডেন্ট হবে। লাল সবুজ বাতি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, মেনে না চললে অ্যাক্সিডেন্ট, ঢুকতে দিবেন সবাই কি, অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু যদি আপনি হেফাজত করেন আর বলেন যে না আমার স্ত্রীকে কাউকে দেখতে দেখা জায়েজ নয়। আসলে সমস্যা ওই যে আমাদের যৌথ সংসারে বসবাস করার জন্য যখনই আপনি বলবেন আমার বিবি কিনে আলাদা বাড়ি করবো, তখন বাপ ভাইয়ের মানে বিরাট সমস্যা হয়ে গেল, আপনি বিরাট অন্যায় কাজ করছেন, সমাজ বলবে দেখছো এখন বিবিকে নিয়ে আলাদা বাড়ি করলো। অত সৌদি আরবের পরিবেশ কি, যেদিনে বিয়ে করবে ওদিনই ওর বাড়ি আলাদা, আলাদা মানে কি,
আরাধনাণী কর বাপকে ছেড়ে দিয়েছে ও আর পরিবারকে ছেড়ে দিয়েছে ও না মাশাআল্লাহ সুন্দর সম্পর্ক বাবার সাথে সুন্দর সম্পর্ক সকাল সন্ধ্যায় বাবা মায়ের খবর লাগছে খবর নিচ্ছেন কি দরকার কি প্রয়োজন কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এটা হয় না বলি আমরা সমস্যায় ভুগতে আছি তো ভাইরা আমার কথা হচ্ছে আমাদেরকে আমাদের চোখকে সংযত এবং আমাদের হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ব্যবস্থা দিয়েছেন যদি আমরা এগুলো ব্যবস্থা গ্রহণ করি তাহলে আমরা হেফাজতে থাকতে পারবো রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চোখকে সংযত এবং চোখকে হেফাজত করতে পারি তাই আল্লাহ রাসূল বলেন ইয়াকুম ওয়াল জুলুসু আলা তুরকাত قالوا ما لنا من مجالسنا بدون يا رسول الله قال فإن أبيتم إلا المجلس فأعطوا الطريق এটাই আমার শেষ হাদিস فأعطوا الطريق حقه قال وما حق الطريق قال غض البصر ورد السلام وكف الأذى والأمر بالمعروف والنهي عن المنكر الله رسول বলছেন রাস্তা ধরে বসবে না খবরদার তোমরা রাস্তা ধরে তাহলে বুঝতেই পারছে রাস্তা ধারে তো লোকজন পেরিয়ে যাবে মেয়ে ছেলেরা পড়িয়ে যাবে খালো কথা তোমার চোখের দৃষ্টি পড়বে তাই রাস্তা ধারে বসো না তখন সাহাবেরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তো বসতেই হয় বসে বসে গল্প সর্ব করি তাই আপনি যদি মানা করে দেন সমস্যা তা আল্লাহ নবী কি বললেন একান্তই যদি বসতে চাও তাহলে রাস্তার হক আদায় করো রাস্তার হক কি বলে চোখকে অবনত রাখবে গাদ্দুল বাসার চোখকে অবনত রাখবে ও রাদ্দুস সালাম সালামের কি দিবে জবাব দেবে ও কাফুল আদা আর মানুষ যেন তোমার দ্বারাই কোনো কষ্ট না পায় পথিকরা চলে যাবে তোমার দ্বারা যেন কোনো কষ্ট না পায় ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার আর ভালো কাজের আদেশ দিবে আর মন্দ কাজ থেকে তো ভাইরা আমার কথা হচ্ছে এই চোখ আল্লাহর নিয়ামত এই নিয়ামতকে সৎ কাজে সুন্দর করে ব্যবহার করতে শিখতে হবে না হলে কিন্তু এই চোখ আমাদের জন্য কালকে ওবালে জান বা আমাদের বিপদের কারণ হবে আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন এবং কাল কিয়ামতে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ আমাদের কি করবেন জিজ্ঞাসা করো আল্লাহ যেন আমাদেরকে এই নিয়ামতের হেফাজত করার তৌফিক দান করেন ওয়াসাল্লাম